মানুষ জন্মগ্রহণ করে এই প্রকৃতির ভিতর সাক্ষী থাকে সময় তেমনি এই 23 জুন সাক্ষী হয়ে আছে আমাদের সময়ের একজন প্রমুখ জ্ঞানী তাপ্তি এবং মুক্ত চিন্তার মানুষ ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী তার এই নামই যথেষ্ট আমাদের অনুপ্রেরণার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে একটি সত্য পথে চালানোর জন্য আমার প্রজন্মের এবং তার পরবর্তী অনেক প্রজন্মের মানস গঠন করে দিয়েছে আমাদের সাহিত্য রুচি আমাদের জীবন সম্পর্কে চিন্তা ভাবনা অর্থনীতি সমাজনীতি রাজনীতি বৈশ্বিক পরিস্থিতি সমস্ত বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা আমাদের থাকার প্রয়োজন সেগুলির ভিত্তি তিনি গড়ে দিয়েছেন সংস্কৃতি মনস্ক করেছেন সেই অর্থে নয় যে সংস্কৃতিকে আমরা জীবনের একটা অঙ্গ হিসেবে দেখি কিন্তু সংস্কৃতিতে জীবনের পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবহার করা যায় সেটিও তিনি আমাদের শিখিয়েছেন 67 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি আসি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র হিসেবে তখন থেকেই তার সঙ্গে আমার এই বিদ্যায়তনিক এই গুরু শিষ্যের পথ চলা একবার কি হলো আমরা মুক্তিযুদ্ধ শহীদদের আমাদের ডিপার্টমেন্টের যারা তাদের এক নাম ফলক একটা লাগাবো তৈরি করবো বলে স্যারকে বললাম স্যার এই কাজ করব আমাকে একটু লিখে দেন কিছু ক্যাপশন ওর শিরোনাম কি হবে অনিঃশেষ জলে স্থির সে ধ্রুবতারা মুক্তিযোদ্ধারা এদেশের দেশপ্রেমিকরা এদেশের মানুষরা এভাবেই স্থির চলবে জ্বলছে প্রথমে তাকে আমি পেয়েছিলাম একজন শিক্ষক হিসাবে তার পরপরই তাকে সম্পাদক হিসাবে পাই তখন লেখক সঙ্গ ছিল লেখক সঙ্গের একটি পত্রিকা ছিল একটা ছোট্ট অফিস ছিল আজকে যেখানে বাংলা একাডেমি সেই বাংলা একাডেমির প্রবেশ দ্বারেই সেই অফিসটি ছিল সেখানে আমি গিয়ে আমার কিছু সামান্য লেখা দিয়ে দিতে গিয়েছিলাম দেখি সেখানেও আমার শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী বসে আছেন স্যার তো শিক্ষক হিসাবে আমাদের শ্রেণীকক্ষে পড়িয়েছেন যখন স্যারকে সহকর্মী হিসাবে পেলাম তখন দেখেছি তিনি কতভাবে একজন শিক্ষার্থীকে সহকর্মীকে উৎসাহিত করেন গবেষণা করতে এমন সমস্ত অঞ্চলে যেগুলিতে আগে আমাদের দৃষ্টি তেমন পড়েনি উপনিবেশবাদ থেকে নিয়ে উত্তর উপনিবেশবাদ মার্ক্সবাদে তার প্রচণ্ড আস্থা এখনও আছে সেই মার্ক্সবাদী তত্ত্বের আলোকে ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে কতদূর যাওয়া যায় তিনি তা আমাদের দেখি আমাদের সাথে যখন কথা বলেন আসলে তার মধ্যে একটা গুরুর একটা দায়িত্ব তার কথার মধ্যেই উপলব্ধি করা যায় এই মানুষ যতদিন থাকবেন ততদিন এই দেশের জন্য মঙ্গল তার কথা যতদিন আমরা শুনব সেটাও মঙ্গলের জন্যে যে কাজ মঙ্গলের জন্যে যে কথা মঙ্গলের জন্যে তাকেই শিরোধার্য করা দরকার তিনি এখন সময়ের কণ্ঠস্বর সারা পৃথিবীতে যে মুক্ত চিন্তার বড় অভাব আমাদের দেশেও এক ধরনের যুক্তিহীনতা চলছে এক ধরনের নীতিহীনতা চলছে সেই সব কিছুর মধ্যে সবচেয়ে প্রমুখ কণ্ঠস্বরের নাম সিরাজুল ইসলাম চৌধুরী তাকে তো আমরা সবাই বলি পাবলিক ইন্টেলেকচুয়াল যে অর্থে একজন বুদ্ধিজীবী শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকেন না বা কোনো একটা বিশেষ পরিচিতির আড়ালে ঢাকা পড়েন না যিনি সমাজ বদলের স্বপ্ন দেখেন এবং তার কারিগর হিসাবে অবতীর্ণ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন যিনি চিন্তার মাধ্যমে মানুষের মনের যতগুলি রুদ্ধ জানলা সবগুলি খুলে দেওয়ার চেষ্টা করেন তিনি সেই ইন্টেলেকচুয়াল এই ধরনের মনীষীদের কথা আমাদেরকে শুনতে হবে আমাদের তাদের আদেশ পালন করতে হবে তবে আমি বলবো মননশীলতায় অর্থাৎ প্রবন্ধ সাহিত্যে সিরাজুল ইসলাম চৌধুরীর যে অবদান সেটা একেবারে আকাশচুম্বী বলা যেতে পারে কারণ তার সমকক্ষ কোনো লেখক গদ্য লেখক প্রবন্ধ লেখক মননশীলতার চর্চাকারী লেখক আজকে আমাদের সমাজে দ্বিতীয় জন নেই আমার স্যার সুখে থাকুন সুস্থ থাকুন এই আশাই আমি করছি
আজকে তার জন্মদিন। এই জন্মদিনে আমি কামনা করি তার জন্মটা আমাদের সকলের জন্যই সদর্থক হয়ে উঠুক, তার শিক্ষার্থীদের জন্য, তার সমাজে যারা আছে তাদের জন্য। তো স্যারের এই জন্মদিনে আমি আবার কামনা করি স্যার শতায়ু হন এবং আমাদের সামনে একটি আলোক পত্রিকা হিসাবে ক্রমাগত অন্ধকার দূর করার জন্য আলোর মশাল জ্বেলেই যান।